কথা কথা উত্তর দিস, আবার কথা কথা উত্তর দিস, বেয়াদব। তোমার খাতির মানে খুব ভালো, আমি অমানুষ, আমি অমানুষ, তাই বেরো, তুমি আমার পাশে থেকে বেরো। এই টাকা দাও, আমার ছেলেকে স্কুলে ভর্তি করাবো। কি বললা? টাকা দাও, স্কুলে ভর্তি করাবো। কানে কি শুনতে পাও না কি বলছি? আমার ছেলেকে স্কুলে পড়াবো না আমি, মাদ্রাসা, মাদ্রাসা পড়াবো আমি। তোমার কথা হবে নাকি? হ্যাঁ, আমার কথাই হবে, বুঝছো? কেন তোমার কথা হবে কেন? আমার কিন্তু আশা যে পেরতে আমি আগে থেকে নিয়ত করে রাখছি স্কুলে পড়াবো আমি। না না, স্কুলে ভর্তি করানো যাবে না। আমি স্কুলে পড়াবো না বলছি না, ওকে আমি মাদ্রাসায় পড়াবো। তোমার জুত মতো কোনো কাজ হবে না, আমার জুতো সব কাজ হবে, তুমি যাও। আমি এখন এসব করতেছি, তুমি এখন যাও। আমার ছেলেকে আমি মাদ্রাসায় পড়াবো, যদি তোমার ভালো লাগে যাও, ওইদিকে যাও, কথা বাড়াবে না। কিন্তু মাথা মোটা একটা বিয়ে করে ছাড় জীবন, আমি জ্বলতে জ্বলতে শেষ হয়ে গেলাম। মাথা মোটা আব্বা, তুমি এখানে বসো তো, তোমার আমি মাদ্রাসায় পড়াবো না, বসো এখানে। আমি মাদ্রাসায় ভর্তি করাই দেবো তোমাকে, মাদ্রাসায় পড়বা তুমি। তোমার ছেলে অন্যায় করেছে, তোমার ছেলে এটা করছে, তখন তো বলো না যে আমার ছেলে এটা করছে, তখন তো বলো না। ভালো হয়েছে, আর এখন তোমার ছেলে হয়ে গেছে, পেঁচাল করে শুধু যাও। এটা ঝামেলা, একটা ঝামেলা। আমি তো বলছি যে ওকে মাদ্রাসায় পড়াই আমি, একটা মাত্র ছেলে, একটা মাত্র ছেলে মাদ্রাসায় পড়াই। তুমি স্কুলে পড়াই কি করবা? স্কুলে পড়াবো আমি। যাও যাও, ঝামেলা, কোনো শান্তি নাই বাসায় থাকে, কোনো শান্তি নাই। না, আমি তোমাকে প্রতিদিন পিটাই, আমি তোমাকে প্রতিদিন পিটাই। শয়তান, তুমি যে শয়তান, মাথা জন্য শয়তানের বুদ্ধি কোথা থেকে আসে তোমার? এত আব্বা, তুমি আব্বা একটা কথা বলো আব্বা, তোমার যদি মাদ্রাসায় পড়াই তাহলে ভালো হবে না? আব্বু, তোমার স্কুল ভালো হবে না, স্কুল পড়াইলে তুমি বলো, আমার কথা শোনো। আম্মুর কথা শোনো, তুমি মরবা না, তুমি মরবা না, স্কুলে পড়াবো, স্কুলে পড়াবো। কোনো টাকা নাই তোমার, কিন্তু রাগ করে কি তোমার উপরে, কিন্তু বলে দিলাম। কিন্তু তুমি কি শুরু করছো, এগুলা কি শুরু করছো তুমি? এগুলা তুমি দেও না কেন তোমার টাকা? আচ্ছা, তোমরা কি শুরু করছো বাসার মধ্যে? শয়তানের জম্বকুনকের, তুমি কি ভাবো নাকি অমানুষ একটা বিয়ে করছি, কোন সারাটা জীবন আমার। আমি অমানুষ, আমি অমানুষ, আমি অমানুষ, আমি অমানুষ, আই বেরো, তুমি আমার পাশে থেকে বেরো। অমানুষ নাকি তুমি, অমানুষ তুমি, তোমার পাশে থেকে বেরো, যা বেয়াদব। ছেলের সামনে কিভাবে কথা বলতে হয় এটা বলছো না? তুমি মনে খুব জানো ছেলের সামনে কিভাবে করতে হয়? ঝামেলা প্রতিদিন ঝামেলা করবে, এখন হিসাব মিলে আসছে, এখন কিন্তু আমার ব্যবসার হিসাব মিলে আসছে, কোনো ঝামেলা করে না। কিন্তু তুমি এখানে যাও, আমার ছেলেরা আমি মাদ্রাসা পড়াবো। টাকা দাও, টাকা দাও, টাকা ছাড়া কোনো কিছু চেনে না, টাকা চাও। আমি নিজে নিতে পারি, তোমার কাহিনী না ভালো লাগে না আমার, তোমার কাহিনী। 1,000, 2,000, 3,000, 4,000, 5,000, 6,000, 8,000, 9,000, 10,000, 11,000, হয়ে যাবে 12,000 টাকা, হয়ে যাবে। ওরে শয়তান, তোর কত বড় সাহস, আমার মানিব্যাগ দিলি কেন? এই টাকা দে, এই টাকা দে, যেদিন বিয়ে করছি না সেদিন থেকে রেজিস্ট্রি করে যেদিন করছি না সেদিন থেকে সবকিছু আমার, তোমার কিছুই নেই এখানে, বুঝছো? এই তোমার টাকা পয়সা সব আমার, তোমার বাড়ি ঘর সব আমার, তোমার কিছুই নাই এখানে, বুঝছো? এই 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 বেটা, এই তোর রাস্তা, তোর রাস্তা, শয়তান, 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 তোরে, তোর সাহস কত, তোর সাহস কত, তোর বেয়াদব, তোর সাহস কত, তুই আমার মানি ব্যাগ থেকে টাকা নিছিস? বেয়াদব, তুই গায়ে কেন দিলা? তুই টাকা নিলি কেন মানি ব্যাগ থেকে? টাকা নিলি কেন? হ্যাঁ, তুই মানি ব্যাগ থেকে টাকা নিলি কেন? তুই 100 বার নিছিস, তোমার কি তাতে?
কিন্তু জিয়া জি আব্বা এরকম হইছে করে মানুষ রিক্সা আলার মতো আশেপাশে মানুষ রিক্সালা যাও খারাপ হ্যাঁ তুমি রিক্সালা ভালো আছে রাস্তা হ্যাঁ চুপ করে আমি বলতেছি আব্বা তুমি এই ব্যাপারটা কোত থেকে নিয়ে আসলে তুমি কও আমার সংসারটা আমার জীবনটা একদম মানে কুড়ে কুড়ে খাই ফেলে দিল কি সমস্যাটা কি ও দাদা ছেলে ধর বলেছেন আপনি আর ছেলে মান নাই তো আমি বিয়ে করব না তুমি জোর করে বিয়ে করলাম করাইলাম আর এই মেয়ের সাথে মারতেন ভালো হতো না লবণ খায় মারতেন আমার ডাক দিতেন লবণ খায় মারে ফেলাইতাম তখন দেখছেন না কি বলো তোমার বউ তোমার বউ কি বলে এগুলো এই তুমি এরকম মূর্খের মতো ব্যবহার করো কেন এই তোর আচরণ এরকম কেন হ্যাঁ এই তুই কি বসতে হ্যাঁ কথা বলতে পারিস না সুন্দর করে বুঝাই বলতে পারিস না রিক্সা আলাদার মতো বাস তো আলাদার মতো যে জিনিসটা বুঝে না বুঝাই দিয়েছিস একবার বল দুইবার বল পাঁচবার বল দশবার বল প্রয়োজনে পঞ্চাশ বার বলো আপনার বৌমার আমি প্রতিদিন বুঝাই প্রতিদিন বুঝাই প্রতিদিন বুঝাই তোমার বৌমা আমার আমার খিস্তি দেয় আমার খিস্তি দেয় মানে বিয়ে ও আমারে করছে আমি ওরে বিয়ে করি নাই হ্যাঁ তাই বলে এরকম রিক্সা আলাদার মতো এরকম বাস তো আলাদার মতো থাকো তো রেসিডেন্সিয়াল এরিয়া তোমার বৌমা যেটা করে সেটা তোমার হচ্ছে ও আমার বিয়ে করে নিয়ে আসছে আমি ওর বিয়ে করি নাই কেন একা চটকে দাঁত ফলা দিব চুপ আশ্চর্য ব্যাপার একবার না বুঝে না দুইবার বুঝো পাঁচবার বুঝো দশবার বুঝো আর তুই কথা কথা গায়ে তুলিস কেন এই মূর্খ এই তুই কি মূর্খ না তোমার বৌমা ধুয়ে দেবে আমি পানি খাবার তোমার বৌ এই তুই মূর্খ এই আমার হাত তারা কথা বলি একটা চটকে দাঁত ফলা দেবো বেয়াদ কথাকার এই তুই কথা কথা গায়ে তুলিস কেন আরো কয়েকবার এরকম দেখছি আমি আরো কয়েকবার শুনছি এনাতি যাও আমার কাছে বলছে আব্বু মা আম্মুরে গায়ে হাত তুলে এরকম ধরনের স্বভাব আমি কি এমনিতেই উঠাই ওর খাইজেত শুনছেন আপনি ওর খাইজেত খারাপ ওর বেয়াদব কথাকার ওর খাইজেত খারাপ এই স্ত্রী গায়ে মানুষ হাত তুলে কথায় কথায় গায়ে হাত তুলতে হয় ওর খাইজেত খারাপ আব্বা কি মানে নাই তো তোমার খাইজেত মানে খুব ভালো তোমার খাইজেত মানে খুব ভালো আমার খাইজেত খুব খারাপ তাই না দেখছো আব্বা এই মানে ওকে আমার বিয়ে করছে না আমি ওর বিয়ে করছি আব্বা না না এই ডায়লগ সিনেমা ডায়লগ পেয়েছি এই তুমি তো বেয়াদব তুমি তো চরম বেয়াদব তুমি স্ত্রী হয়ে স্বামীর গায়ে হাত তুলতে যাও ভালো করছি হ্যাঁ স্বামী আমার কলঙ্ক ভালোবাসো না তুমি তো রিক্সা আলাদার মতো আচরণ তোমার ভালো হয়েছে আমি রিক্সা আলো রিক্সা আলো রিক্সা সালাম তো ভালো বেয়াদব কথা আব্বা তুমি কি দুনিয়ার মায়ে পাইলে তুমি এই মায়া নিলে কেন আব্বা আমার জন্য চুপ আমার জীবনটা শেষ করে দিল স্বামী বলছে আমার কপাল আমার কপাল হয়েছে ভাঙাছুরো কপাল আমার তোর কপালটা ভালো যে আমার মতো স্বামী তুই পাইছিস অন্য কোনো ঘরে গেলে তোর চুলি মুখে বের করে দিল বাসা থেকে তুমি চুপ করবা তুমি চুপ করবা বলো তুমি কি বললে বলো আব্বা ওই মাদ্রাসা একটু নরমাল ওই মাদ্রাসায় সেভাবে পড়াশোনা হয় না ভাবছিলাম একটু ভালো মাদ্রাসায় দিব ভালো মাদ্রাসায় যখন দিবি ভালো মাদ্রাসায় দেওয়ার ইচ্ছা তাহলে আবার স্কুলে কেন ভর্তি করাইলি কেন এই নাটকটা করলি আবার তাইলে স্কুল তো ওর জন্য তো ভর্তি করাইলাম ওর জন্য কে যখন মাদ্রাসা যখন দিছিস তখন কি মানা করছিস কেন এই যে মাদ্রাসা পড়ে না বসলে দুই দিন এখানে আমার ছেলে ওর কোনো বয়সে কত বয়সে নেবে মাথায় ও কি তোমার মতো বুড়ো হয়েছে তোমরাও দুইটাই একই রকম সুন্দর করে ঘরে পয়সা দুইজনের স্বামী স্ত্রী মিলাতো একটা পরম না বাবা আমি তো মানা করি না মানুষ পড়াও না আমি মানা করি না আপনার ছেলেকে আশ্চর্য ব্যাপার মাঝে ভর্তি করছে ভালো কথা ওখান থেকে 18 দিনে ক্লাস করে নাই ওখান থেকে নিয়ে এসে স্কুল ভর্তি করছে আবার ওখান থেকে টাইলে বের করছে কি জন্য তোমরা যদি এইরকম কন্টিনিউ ঝগড়াঝাটি করো এই ছেলেটা শিখতেছ না এগুলি ও শিখতেছ না শিখাইতেছ তো ব্যাপার আচরণ আব্বা আমি ওরে এত বুঝাই ওগুলো বুঝে মানে না ও যেটা বলবো সেটাই রাইট ও যেটা বলবো সেটাই রাইট দুইজনই একই রকম বাবা তোকে ওই হাউকা এই ছেলেটা নষ্ট করতেছ তোরা ছেলেটা নষ্ট করতেছ আমি স্কুলে পড়তাম না মাদ্রাসায় পড়তাম না আমি যাই কই যাবা তুমি হ্যাঁ যাও হ্যাঁ যাও বস দেখছস বল এই তোদের তো স্বামী স্ত্রীর ঝগড়া হ্যাঁ প্রতিদিন তাদের কেসাল আর আমার ভালো লাগে না কি রে এ তোকে দুজনের ঝগড়ায় ছেলেটার মাথাটা নষ্ট করে দিতেছস এ তো মেন্টালি আপসেট হয়ে যাবো পরে হ্যাঁ বাবা মার যদি এরকম একটা চেট থাকে সেই ঘরের সন্তানটা কোনোদিন মানুষ হয় হ্যাঁ নিজে তো মূর্খ মূর্খ ছেলেরা মূর্খ মানুষ একটা সময় তো পকেটে হয়ে যাবো এ তোদের মতো স্বামী স্ত্রী যে পরিবারে আছে
সেই পরিবারের ছেলে মেয়েরাই একটা সময় বিপদে চলে যায়, নষ্ট হয়ে যায়, বখাটে হয়, মাস্তান হয়, নেশাখর হয়, বিভিন্ন জায়গায় নেশা করে, আজে বাজে কাজ করে, একটা সময় জীবনটা ধ্বংস হয়েছে, বল লাইফ শেষ। কেন করে সেই কাজটা? প্রত্যেকটা পরিবারে বোঝা উচিত, যেই ঘরের পরিবারের ছেলে মেয়ে থাকে, ছোট থাকে, তাদেরকে ওইভাবে গড়ে তুলতে হয়, বাবা মার দিকে তারা তাকায় থাকে, বাবা মায়ের ভুলে খেসারত সন্তানকে দিতে হয়। কেন প্রতিটা দিন এইভাবে ঝগড়া করে? একেবারে প্রতিটা দিন। আর তুমি বলো তো দাদু, তুমি কি করবা বলো? আমি বাংলা পড়তে চাই, আরবি পড়তে চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর ডিসিশন। হ্যাঁ, এই শিক্ষা নেই এদের কাছ থেকে, গেদা কোথাকার। ওরা আমি ভর্তি করাবো, তোমরা দুজন একজন কে কেউ ওরা নিয়ে মাথা কামাইবে না, ঠিক আছে? এই শোন, আমার দিকে থাকা, ওরা নিয়ে কোনো মাথা কামাবি না। ফার্দার যদি ঘরের মধ্যে কোনো হাউ কাউ শুনি আমি, আর তোমারও বলি বৌমা, খবরদার আজকের পর থেকে কোনো জোর উচ্চ স্বরে কথা বলবো না। না না, ও কিছু করলে আমাকে হাত ভাঙিয়ে ফেলবো আমি। আব্বা, আমি ওকে কোনো কিছু বলি না আব্বা, ও এত চিল্লাই এত চিল্লাই আব্বা, মনে হয় যা ও আমাকে বিয়ে করে নিয়েছে, আমি ওকে বিয়ে করি নাই, ঠিক আছে? দেখছেন, ও আমার আমার গায়ে হাত দেয় আব্বা, একদম ও আমার বউ, আমার গায়ে হাত দেবে কেন? আমার কথা শোন, এই আমার দিকে থাক, বাইচা আছি না এখনো? জি আব্বা। হ্যাঁ, তুমি চুপ করো, বাইচা আছি না এখনো? জি। বৌমা যদি কোনো অন্যায় করে আমার জানাবি, ঠিক আছে? বৌমা তোমারও বলি, ও যদি তোমার সাথে কোনো রকম উল্টা পাল্টা কিছু করে, অযৌক্তিক কোনো কিছু করে, তুমি আমাকে জানাইবা, আমাকে যদি না পাও আমাকে ফোন দিবা, ঠিক আছে? তুমি তো ছেলের সাথে ঝগড়া করো, তুমি তো বেশি কথা বলো। আচ্ছা সব আমি করে, চুপ থাকো, চিল্লাও না, আব্বা আছে, আব্বা একটু সম্মান দিয়ে কথা বলো। তুমি তো করবা, ঠিক আছে? ফজরের নামাজ পড়বা, তুমি নিজে নামাজ পড়বা, ওরে ঘুম থেকে জাগাইবা, এই উঠো ফজরের নামাজ পড়ো, তোমাদের দেখা দেখে ছেলেটা শিক্ষা নেবে। আমরা মুসলমান, আমাদের প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা ফ্যামিলিতে সর্বপ্রথম উচিত কি জানো, ছেলে মেয়েদেরকে আরবি শিক্ষা শিক্ষিত করে তোলা। দিন সম্বন্ধে জানতে হবে, নবী রসুল সম্বন্ধে জানতে হবে, আমাদের মুসলমান ধর্মে কি কি আছে সেটা জানতে, তাইলে আদব কায়দা শিখতে পারবে। কারণ একমাত্র মুসলমান ধর্মে বাবা মার সাথে কিভাবে কি আচরণ করতে হয় সব্য শিক্ষা একমাত্র ইসলাম ধর্মে আছে, অন্য কোনো ধর্মে নাই। দেখে যে নবীর সুন্নত দাড়ি, এই যে পাঞ্জাবি পরছি, হ্যাঁ কত সুন্দর গেটার, মাশাআল্লাহ, এটা কে কোত্থেকে আসলো? এটা মায়ের পেটের থেকে নিয়ে এসে আমি? না, আমার বাবা মা দাদা 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 তারা ছিল, তারা এইভাবে শিক্ষা দিছে তাদেরকে, আমার বাবা মা আমাকে শিক্ষা দিছে, আমি আজকে এরকম হয়েছি। আমি এখন নবীর রাসুল সম্বন্ধে, দিন সম্বন্ধে, আল্লাহ পাকের হুকুম হাকাম সম্বন্ধে মোটামুটি কিছু জানি, আর আমি জানি বিদায় আরেকজনকে বলতে পারতেছি, যদি আমি না জানি আরেকজনকে কী জানাবো, কী শিখাবো? দ্যাট মিনস আমাদের প্রত্যেকটা পরিবারে উচিত সর্বপ্রথম ছেলে মেয়েকে ধর্মীয় শিক্ষা শিক্ষিত করে করে তোলা। হ্যাঁ, বাংলা পড়াও অবশ্যই পড়াবে, প্রয়োজন আছে, কিন্তু সর্বপ্রথম তোমার সন্তানকে মানুষ করতে হলে আরবি শিক্ষা শিক্ষিত করে তোলো। এই এই ছেলে একদিন তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে পৌঁছায় দেবে। এটা তো আপনার বৌমা বুঝছে না, এটা তো আপনার বৌমা বুঝে, তুই তো নিয়ে আইছস, আবার ফাজলামি করিস নালে কা মাস্টার রেখে দে ফেসবুক কেমন টিভি শিখাইও ছেলেরে, বুঝো না? এখন প্রত্যেকটা পরিবারে এতটুকু বাচ্চারা দেখি মোবাইল, তাস মোবাইল নিয়ে ব্যবহার করতে থাকে, স্কুলের রাস্তাতে হাইটা যে দেখি এতটুকু বাচ্চা ছেলেরা, এরা বাবা মাঝে কি করে আল্লাহ পাক জানে, এই টাচ মোবাইল দিয়ে দিচ্ছে এতটুকু ছেলেরা এতটুকু মেয়েরা, কেন? এই ও যে টাচ মোবাইল ইউজ করতেছে, ইন্টারনেট চালাইতেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, কত দুর্ঘটনা ঘটে। ওই কয়েকদিন আগে ওই মোট্টার মধ্যে একটা ছেলে স্কুল স্কুল থেকে ফেরার পথে এই মোবাইল দেখতে দেখতে মানে কথা বলতে বলতে ফট করে একটা মোটরসাইকেল বাইকে এসে মেরে দিল, আর ফোন দিলে বাচ্চা কাছে খারাপ হয়ে যায় বাবা। এই যে স্কুলে যে স্যার বইলা যায় এটা 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 একটা ই দিয়ে দেয়, কি শিখবো এগুলি সব? তো ইন্টারনেটে চলে যায় সব। আচ্ছা ঠিক আছে আব্বা, আপনার তো ছেলে ভালো আছে, আপনার নাতি নিয়ে যান, আপনি যান, চল। এই ওরে না, তুই মাথা কামাবি না বোমা, তুমি মাথা কামাবি না। আচ্ছা, আর শুনুন আব্বা, আমার একটা কথা আছে আব্বা, আপনার বৌমার একটু বুঝাই দিতে, যেন চিৎকার না করে, চিল্লাপাল্লা যাতে না করে। আব্বা করবে কেন, ও তো তোর তোর খাসিলতার কারণে চিৎকার করে, শুধু গুনগুন চিল্লাপাল্লা করে। একটা বিয়ে মনে আছে, ও আমারে করছে, আমি বিয়ে করি নাই, বিয়ে আদত।